ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। 13 সেপ্টেম্বর থেকে খুলছে মেডিকেল কলেজ, বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। গণতন্ত্র পুনরুদ্ধার করে বিএনপির এখন চ্যালেঞ্জ, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বরিশালে ইউএনও ও পুলিশের মামলা, ওয়ার্ড কাউন্সিলর সহ আওয়ামী লীগের 12 নেতাকর্মীর জামিন। উন্নত পুলিশ বাহিনী গড়তে 20 বছরের পরিকল্পনা, বললেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। তিন চাকার যানবাহন চলাচল বন্ধের দাবিতে পটুয়াখালীতে বাস চলাচল বন্ধ। গরজামাই ডেকে কটাক্ষ, সংঘর্ষে আহত বীরজন। বাংলাদেশ থেকে এমিরেটসে দুবাইয়ে যাওয়া বন্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আগামী 13 সেপ্টেম্বর থেকে খুলছে দেশের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজ। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন আগামী 13 সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে দেশের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজ খুলে দেওয়া হবে। এরপর ধাপে ধাপে ক্লাস নেওয়া হবে। সরকারি বেসরকারি মেডিকেল কলেজ পর্যায়ে প্রাথমিকভাবে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাসে শুরু হবে। এর আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার এ কে এম আহসান হাবিব জানান, আমরা এর আগে মেডিকেল ও ডেন্টালের ক্লাস শুরুর বিষয়ে ভাবছিলাম, কিন্তু কোভিড-19 সংক্রমণের উদ্যোগতির কারণে পরিস্থিতি অনুকূলে ছিল না। বর্তমানে যেহেতু সংক্রমণ শনাক্তের হার কমে আসছে এবং সেই সঙ্গে কমেছে মৃত্যুর সংখ্যাও, তাই মেডিকেল ও ডেন্টাল কলেজ খোলার বিষয়ে আগামীকালের বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে। উল্লেখ্য, 2 এপ্রিল দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর 2020 ও 2021 শিক্ষাবর্ষে MBBS প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে করোনা ভাইরাসের মহামারীর মধ্যে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে করোনার বিষয়ে নিজের জন্য নিজেকে সচেতন থাকার তাগিদ দেন তিনি। একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্যে একথা বলেন সরকার প্রধান। শেখ হাসিনা বলেন শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে, শিক্ষকদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অন্য যারা কর্মরত এবং তাদের পরিবারের সদস্যদের জন্য টিকা দেওয়া হয় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার করে বিএনপির এখন চ্যালেঞ্জ, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করে বিএনপির জন্য এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন বিএনপি 43 বছরের সংগ্রাম করেছে, লড়াই করেছে। এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজকে 44 বছরে পা দিয়েছে। এখন বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা। আজকে বিএনপির লাখ লাখ নেতাকর্মী নামে মিথ্যা মামলা, 5 শতাধিক নেতাকর্মীর গুম করা হয়েছে, 6 শতাধিক নেতাকে হত্যা করা হয়েছে। এত কিছুর পরও বিএনপি অত্যন্ত দয়ভাবে নিজের পায়ের উপর দাঁড়িয়ে আছে। আমরা সীমিত পরিসরে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, দলকে সংগঠিত করছি, সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়ে রাস্তায় আমরা আন্দোলন করছি। তিনি বলেন বিভিন্ন আন্দোলন সংগ্রাম যুদ্ধের মধ্য দিয়ে এ জাতি যে অধিকারগুলো অর্জন করেছিল সে অধিকারগুলো তারা হারিয়ে ফেলেছে। আজকে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, দেশে নির্বাচন হয় না, নির্বাচন কমিশন একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, পুরো প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে, সার্বিক অর্থে ছদ্মবেশী একটা একদলীয় শাসন ব্যবস্থা দেশে প্রতিষ্ঠা করা হয়েছে। বরিশালে ইউএনও ও পুলিশের হামলা, ওয়ার্ড কাউন্সিলর সহ আওয়ামী লীগের 12 নেতাকর্মীর জামিন। বরিশাল সদর উপজেলা পরিষদের আলোচিত ঘটনায় ইউএনও ও পুলিশের মামলায় কারারুণ 3 আওয়ামী লীগের 12 নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মাসুম বিল্লাহ বেলা 12:30 আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। আসামির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস
চলছে জানেন ইউএনও ও পুলিশের মামলায় বরিশাল কারাগারে থাকা 12 নেতাকর্মীর জামিনে আবেদন করা হয়েছিল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। শুনানি শেষে আদালতের বিচারক মাহমুদ মাসুম বেলহ পৃথক মামলায় পুলিশ প্রতিবেদন জমা দেওয়ার আগ পর্যন্ত জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম মাসউদ বাবুল ও সাবেক সভাপতি তালুকদার মোহাম্মদ ইউনিসের জিম্মায় 10,000 টাকার বন্ডে 12 জন আসামির জামিন মঞ্জুর করেন আদালতে। আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করেন তিনি। এর আগে একই আদালত গত 5 আগস্ট এই দুই মামলায় আওয়ামী লীগের আরো 9 জন নেতাকর্মী জামিন মঞ্জুর করেন। ইউএনওর মামলায় জামিন প্রাপ্তরা হলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, মোহাম্মদ অলিউল্লাহ, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, লিটন ঘোষ, রাকিবুল ইসলাম রাকিব, শুভ হাওলাদার, শুভ সাহা, সদর উপজেলার করাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু, শাহিনুর ইসলাম শাহিন ও হারুনুর রশিদ। উন্নত পুলিশ বাহিনী গড়তে 20 বছরের পরিকল্পনা বললেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তুলতে 20 বছরের একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। দুপুরে পুলিশ সদর দপ্তরে news.police.gov.bd নামের একটি নিউজ পোর্টালের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন নিউজ পোর্টালটির থাকবে পৃথক রিপোর্টিং টিম যারা সবাই পুলিশের সদস্য। পুলিশ নিউজে সাংবাদিকতার গোল্ডেন রুলস অনুসরণ করে সংবাদ পরিবেশন করা হবে। পোর্টালে দেশ বিদেশের সাম্প্রতিক নিউজ ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটের অর্জনগুলো দ্রুততম সময়ে তুলে ধরা হবে বলেও জানান আইজিপি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন প্রাথমিকভাবে বাংলায় নিউজ পোর্টালটি চালু হয়েছে, পরবর্তীতে আমরা ইংরেজি ভার্সন চালু করব। মূলত পুলিশের অর্জনগুলো তুলে ধরা হবে এ পোর্টালে। এছাড়া প্রতিদিন বাংলাদেশে অসংখ্য পজিটিভ সংবাদ থাকে, সেগুলো তুলে ধরা হবে এখানে। ডক্টর বেনজির আহমেদ আরো বলেন পুলিশ নিয়োগে মূলত পুলিশ সদস্যরাই নিয়োগ করবেন। তিন চাকার যানবাহন চলাচল বন্ধের দাবিতে পটুয়াখালীতে বাস চলাচল বন্ধ। মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা, টমটম সহ অবৈধ তিন চাকার যানবাহন চলাচল বন্ধের দাবিতে পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বাসে ধর্মঘটের ডাক দিয়েছে বাসে মিনিবাস মালিক সমিতি। দুপুর 12টা থেকে পটুয়াখালী, কুয়াকাটা, বরিশাল, ঢাকা ও মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জানা গেছে পটুয়াখালী বরিশাল মহাসড়কের বাস স্ট্যান্ডের সামনে সড়কের মধ্যে বাস আড়াআড়ি করে রেখে দিয়েছে জেলার মিনিবাস মালিক শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে যানজটের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। বাসের অপেক্ষায় রয়েছে শত শত যাত্রীরা। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে কুয়াকাটার পর্যটন সহ সাধারণ যাত্রীরা। মোহাম্মদ সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন আমি বরিশালে যাব, কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছি। ঘরজামাই ডেকে কটাক্ষ, সংঘর্ষে আহত 20 জন। ঘরজামাই ডাকাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুই পক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। রাতে উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে 10 জনের নাম জানা গেছে। তারা হলেন সুহাগ, মোহাম্মদ আলী, আলামিন, সাইদুল মিয়া, রুবেল মিয়া, হৃদয়, আনার মিয়া, রিমা আক্তার, সাজু বেগম ও সানজোয়ারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে আটলা গ্রামের আমির হকের ছেলে সুহাগ মিয়া ওই এলাকার ফজলুর রহমানের মেয়ের জামাই খুরশিদ মিয়া ঘর জামাই ডেকে কটাক্ষ করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে গতকাল বুধবার স্থানীয় হাজারি মার্কেটে খুরশিদকে ধরে মারধর করেন সোহাগ। এ নিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় 20 জন আহত হন। বাংলাদেশ থেকে এমিরেটসে দুবাইয়ে যাওয়া বন্ধ। বাংলাদেশীয় 5 দেশের যাত্রীরা তাদের শেষে গন্তব্যস্থল হিসেবে দুবাইয়ে যেতে পারবেন না বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা এমিরেটস এয়ারলাইন্স। তবে ট্রানজিট যাত্রী হিসেবে দুবাই হয়ে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে বাধা থাকবে না। দুই ধরনের কোভিড সনদের বাধ্যবাধকতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমিরেটসের ওয়েবসাইটে প্রকাশিত নতুন ভ্রমণ বিধিতে বলা হয়েছে বাংলাদেশীয় এই 5 দেশ থেকে যাদের শেষ গন্তব্য দুবাই তাদের অবশ্যই 2টি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, যাত্রা শুরুর আগে 48 ঘন্টার মধ্যে PCR এর মাধ্যমে তাদের COVID-19 পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে এবং QR কোড সম্মিলিত সেই COVID নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে। দ্বিতীয়ত, উড্ডয়নের 6 ঘন্টা আগে বিমানবন্দরে তাদের জারপিটে PCR টেস্টের ফল নেগেটিভ আসতে হবে এবং QR কোড সম্মিলিত সেই COVID নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে।